শুরু করতে চলেছি আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের তৃতীয় মুখবন্ধ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এগিয়ে যেতে সহায়তা করুন এবং আপনাদের প্রিয় মানুষদের আমাদের চ্যানেলেতে এসে অংশগ্রহণ করতে অনুরোধ করুন। কেন কি শাশ্বত জীবনের কথা শুধু কোনো শাশ্বত বাণীই বলতে পারে, আর শাশ্বত বাণী মানে ভগবানের মুখনিঃসৃত শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। শুরু করতে চলেছি আমাদের তৃতীয় মুখবন্ধ। অর্জুন উবাচ, পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যমেদাবিজকং বিভূম আহুস্তাম্রিয় সর্বে দেবর্ষি নারদস্তথা অসিত দেবল ব্যাসস্বয়ং চৈব ব্রব্বিষি মে সর্বমে তদ ঋতং মন জন্মাং বদসি কেশব ন হিতে ভগবান ব্যক্তিং বিদুর্দৈবা ন দানবাহ। অর্থাৎ অর্জুন বললেন, তুমি পরম পুরুষোত্তম ভগবান, পরম ধাম, পরম পবিত্র ও পর ব্রহ্ম, তুমি শাশ্বত, দিব্য, আদি পুরুষ, অজ ও বিভু। নারদ, অসিত, দেবল, ব্যাস আদি সমস্ত মহান ঋষিরাই তোমার এই তত্ত্ব প্রতিপন্ন করে গেছেন, আর এখন তুমি নিজেও তা আমার কাছে ব্যক্ত করছ। হে শ্রীকৃষ্ণ, তুমি আমাকে যা বলেছ তা আমি সম্পূর্ণ সত্য বলে গ্রহণ করছি। হে ভগবান, দেব অথবা দানব কেউই তোমার তত্ত্ব উপলব্ধি করতে পারে না। পরম পুরুষোত্তম ভগবানের কাছে ভগবদ গীতা শোনার পর অর্জুন বুঝতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ব্রহ্ম অর্থাৎ পরব্রহ্ম। প্রতিটি জীবই ব্রহ্ম, কিন্তু পরম জীব অথবা পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন পরম ব্রহ্ম। পরম ধাম কথাটার অর্থ তিনি সব কিছুর পরম আশ্রয় অথবা পরম ধাম। পবিত্রম মানে তিনি হচ্ছেন বিশুদ্ধ, অর্থাৎ জড় জগতের কোনো রকম কলুষ তাকে স্পর্শ করতে পারে না। পুরুষম কথাটির অর্থ তিনিই পরম ভোক্তা। শাশ্বতম অর্থ সনাতন। দিব্যম অর্থ অপ্রাকৃত। আদিদেবম অর্থ পরম পুরুষ ভগবান। অজম অর্থ জন্মরহিত এবং বিভূম শব্দটির অর্থ সর্বশ্রেষ্ঠ। কেউ মনে করতে পারেন যে অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণের বন্ধু ছিলেন তাই তিনি ভাবোচ্ছ্বসিত হয়ে শ্রীকৃষ্ণের গুণকীর্তন করেছেন, কিন্তু ভগবদ্গীতার পাঠকের মন থেকে সেই সন্দেহ দূর করার জন্য অর্জুন পরবর্তী শ্লোকে বলেছেন যে নারদ, অসিত, দেবল, ব্যাসাদি ভগবত তত্ত্ববিদ মহাজনেরা সকলেই শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে স্বীকার করেছেন। বৈদিক জ্ঞান যথাযথভাবে বিতরণকারী এই সমস্ত মহাপুরুষদের আচার্যেরা স্বীকার করেছেন। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছেন যে তার মুখনিঃসৃত প্রতিটি কথাকেই তিনি সম্পূর্ণ নির্ভুল বলে গ্রহণ করেন। সর্বমেতদ ঋতং মন্যে, তোমার প্রতিটি কথাই আমি পরম সত্য বলে গ্রহণ করি। অর্জুন আরও বলেছেন যে ভগবানের ব্যক্তিত্ব উপলব্ধি করা খুবই দুষ্কর এবং দেবতারাও তার প্রকৃত স্বরূপ বুঝতে পারেন না। অর্থ হচ্ছে মানুষের চেয়ে উচ্চ স্তরে অধিষ্ঠিত যে দেবতা তারাও ভগবানের স্বরূপ উপলব্ধি করতে অক্ষম। তাই সাধারণ মানুষ ভগবানের ভক্ত না হলে কীভাবে তাকে উপলব্ধি করবে? ভগবদ্গীতাকে তাই ভক্তির মাধ্যমে গ্রহণ করতে হয়। শ্রীকৃষ্ণকে কখনোই আমাদের সমকক্ষ বলে মনে করা উচিত নয়, শ্রীকৃষ্ণকে একজন সাধারণ ব্যক্তি বলে মনে করা উচিত নয়, এমনকি তাকে একজন মহাপুরুষ বলেও মনে করা উচিত নয়। ভগবদ্গীতার মর্মার্থ উপলব্ধি করতে হলে শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে স্বীকার করে নিতেই হবে। সুতরাং ভগবদ্গীতার বিবৃতি অনুসারে কিংবা অর্জুনের অভিব্যক্তি অনুসরণে যিনি ভগবদ্গীতা বুঝতে চেষ্টা করছেন
তাকে শ্রীকৃষ্ণ যে পরম পুরুষোত্তম ভগবান তা অন্তত তত্ত্বগতভাবে মেনে নিতে হবে। এবং সেই রকম বিনম্র মনোভাব নিয়ে ভগবদ্গীতা উপলব্ধি করা সম্ভব। শ্রদ্ধাবনত চিত্তে ভগবদ্গীতা না পড়লে তা বুঝতে পারা খুবই কঠিন, কারণ এই শাস্ত্রটি চিরকালই বিপুল রহস্যাবৃত। ভগবদ্গীতা আসলে কি? ভগবদ্গীতার উদ্দেশ্য হচ্ছে অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড় জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা। প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে, যেমন কুরুক্ষেত্রে যুদ্ধের সময় অর্জুনও এক মহা সমস্যার সম্মুখীন হয়েছিলেন। অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন এবং তার ফলে তখন ভগবান তাকে গীতার তত্ত্বজ্ঞান দান করে মোহমুক্ত করলেন। এই জড় জগতে কেবল অর্জুনই নন, আমরা প্রত্যেকেই সর্বদাই উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত। এই জড় জগতের অনিত্য পরিবেশে আমাদের যে অস্তিত্ব তা অস্তিত্বহীনের মতো। এই জড় অস্তিত্বের অনিত্যতা আমাদের ভীতি প্রদর্শন করে, কিন্তু তাতে ভীত হওয়ার কোনো কারণ নেই। আমাদের অস্তিত্ব হচ্ছে নিত্য, কিন্তু যে কোনো কারণবশত আমরা অসৎ সত্তায় আবদ্ধ হয়ে পড়েছি। অসৎ বলতে বোঝায় যার অস্তিত্ব নেই। এই অনিত্য অস্তিত্বের ফলে মানুষ প্রতিনিয়ত দুঃখ কষ্ট ভোগ করছে, কিন্তু সে এতই মোহচ্ছন্ন যে তার দুঃখ কষ্ট সম্পর্কে সে মোটেই অবগত নয়। হাজার হাজার মানুষের মধ্যে কেবল দুই একজন তাদের ক্লেশ জর্জরিত অনিত্য অবস্থাকে উপলব্ধি করতে পেরে অনুসন্ধান করতে শুরু করে, আমি কে, আমি কোথা থেকে এলাম, কেন আমি এই জটিল অবস্থায় পতিত হয়েছি। মানুষ যতক্ষণ পর্যন্ত না তার মোহচ্ছন্ন অবস্থা কাটিয়ে উঠে, তার দুঃখ দুর্দশা সম্পর্কে সচেতন হয়, এই অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য অনুসন্ধান করে, যতক্ষণ পর্যন্ত না সে বুঝতে পারছে যে সে দুঃখ দুর্দশা চায় না, ততক্ষণ তাকে যথার্থ মানুষ বলে গণ্য করা চলে না। মানুষের মনুষ্যত্বের সূচনা তখনই হয় যখন তার মনে এই সমস্ত প্রশ্নের উদয় হতে শুরু করে। ব্রহ্মসূত্রে এই অনুসন্ধানকে বলা হয় ব্রহ্মজিজ্ঞাসা। মানব জীবনে এই ব্রহ্মজিজ্ঞাসা ব্যতীত আর সমস্ত কর্মকেই ব্যর্থ বা অর্থহীন বলে গণ্য করা হয়। তাই যারা ইতিমধ্যেই প্রশ্ন করতে শুরু করেছেন, আমি কে, আমি কোথা থেকে এলাম, আমি কেন কষ্ট পাচ্ছি, মৃত্যুর পরে আমি কোথায় যাব, তারাই ভগবদ্গীতার প্রকৃত শিক্ষার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। এই তত্ত্ব যিনি আন্তরিকভাবে অনুসন্ধান করেন তিনিই ভগবানের প্রতি অকৃত্রিম ভক্তি অর্জন করেন। অর্জুন ছিলেন এমনই একজন অনুসন্ধানী শিক্ষার্থী। ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে মানুষকে সচেতন করে দেবার জন্যই এই পৃথিবীতে অবতরণ করেন। তা সত্ত্বেও হাজার হাজার তত্ত্বানুসন্ধি মানুষের কোনো ভগবান ব্যক্তি কেবল ভগবত তত্ত্ব পূর্ণরূপে উপলব্ধি করে নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে অবগত হন, এবং এমন মানুষের জন্যই ভগবান ভগবদ্গীতা শুনিয়েছেন। অজ্ঞতারূপ হিংস্র জন্তুটি আমাদের প্রতিনিয়ত গ্রাস করে চলেছে, কিন্তু ভগবান করুণাময়, বিশেষ করে মানুষের প্রতি তার করুণা অপার। তাই তিনি বন্ধু অর্জুনকে শিক্ষার্থী রূপে গ্রহণ করে ভগবদ্গীতার মাধ্যমে মানুষকে ভগবত তত্ত্ব দান করে গেছেন। অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সহচর, তাই জড় জগতের অজ্ঞতা তাকে স্পর্শ করতে পারত না, কিন্তু ভগবানের ইচ্ছানুসারে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তিনি সাময়িকভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়েন, যাতে তিনি তার সেই সংকটময় অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়ে তাকে প্রশ্ন করেন, এবং তার মাধ্যমে ভগবান আগামী দিনের মানুষের উদ্ধারের উপায়স্বরূপ ভগবত তত্ত্বজ্ঞান সমন্বিত ভগবদ্গীতা বর্ণনা করলেন। অপার করুণাময় ভগবান
মানব জীবনকে সার্থক করে তুলবার জন্য মানুষকে তার স্বরূপ সম্বন্ধে অবগত করলেন আর তাদের নির্দেশ দিলেন কীভাবে জীবন অতিবাহিত করা উচিত। ভগবদ্গীতার বিষয়বস্তুতে আমরা 5টি মূল তত্ত্ব উপলব্ধি করতে পারি। সর্বপ্রথমে ভগবানের স্বরূপ বর্ণনা করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে জীবের স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে। ঈশ্বর আছেন এবং তিনিই সব কিছুর নিয়ন্ত্রণ করছেন, আর জীব প্রতিনিয়তই তার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। যদি কেউ বলে যে সে কারো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না, সে মুক্ত, তাহলে বুঝতে হবে সে উন্মাদ। জীব সর্বদাই, বিশেষ করে বদ্ধ অবস্থায়, সর্বতোভাবে নিয়ন্ত্রিত। তাই ভগবদ্গীতায় পরম নিয়ন্তা ঈশ্বর ও সর্বদা নিয়ন্ত্রিত জীবের বিষয়বস্তু নিয়ে আলোচিত হয়েছে। প্রকৃতি, কাল, অস্তিত্ব ও জড়া প্রকৃতির অভিব্যক্তির অস্তিত্বের এবং কর্ম আলোচনা করা হয়েছে। এখানে কাল অর্থ সমগ্র ব্রহ্মাণ্ডের অস্তিত্ব ও জড়া প্রকৃতির অভিব্যক্তির অস্তিত্বের স্থিতিকাল। ভৌতিক জগতের প্রকাশ বিভিন্ন কার্যকলাপে পরিপূর্ণ, সমস্ত জীবেরা বিভিন্ন কার্যকলাপে লিপ্ত। তাই ভগবদ্গীতা থেকে আমাদের জানতে হবে ভগবানকে, জীবকে, প্রকৃতি কী, ভৌতিক জগৎ কী, আর কীভাবে তা মহাকালের দ্বারা পরিচালিত হয় এবং জীবের কার্যকলাপ কীভাবে নিয়ন্ত্রিত হয়। ভগবদ্গীতায় এই 5টি বিষয়বস্তু আলোচনা করার মাধ্যমে সুদৃঢ়ভাবে প্রমাণ করা হয়েছে যে ভগবান বা শ্রীকৃষ্ণ বা পরম ব্রহ্ম বা পরম নিয়ন্তা বা পরমাত্মা, যে নামেই তাকে সম্বোধন করা হোক, তিনিই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। সকল জীবই পরম নিয়ন্তার মতোই গুণগতভাবে সমান। যেমন জড়া প্রকৃতিজাত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুই ভগবান নিয়ন্ত্রণ করছেন, যা ভগবদ্গীতার শেষ অধ্যায়গুলিতে বর্ণনা করা হয়েছে। জড়া প্রকৃতি স্বাধীন নয়, পরমেশ্বরের নির্দেশে তাকে কাজ করতে হচ্ছে। শ্রীকৃষ্ণ তাই বলেছেন, মায়াধ্যক্ষেণা প্রকৃতি সুয়াতে সচরাচরম, এই জড়া প্রকৃতি আমার নির্দেশনায় ক্রিয়াশীল। আমরা যখন ভৌতিক জগতের বিস্ময়কর কোনো কিছু ঘটতে দেখি, তখন আমাদের বোঝা উচিত যে এর পিছনে একজন নিয়ন্তা রয়েছেন। নিয়ন্ত্রিত না হলে কোনো কিছুরই প্রকাশ হতে পারে না। যদি কেউ মনে করে যে কোনো পরিচালক ব্যতীতই প্রকৃতি পরিচালিত হচ্ছে, তবে তা শিশুসুলভ নির্বুদ্ধিতা। একটা শিশু যেমন একটা মোটর গাড়ি চলতে দেখে মনে করতে পারে যে কোন ঘোড়া বা পশুর দ্বারা পরিচালিত না হয়ে মোটর গাড়িটি নিজে নিজে চলছে, কিন্তু পরিণত বুদ্ধিসম্পন্ন যে কোনো মানুষই মোটর গাড়ির কারিগরির ব্যবস্থাটি সম্পর্কে অবগত। সে জানে যে একজন চালক কলকব্জা নাড়িয়ে সেই গাড়িটিকে চালিয়ে নিয়ে যাচ্ছে। তেমনি পরমেশ্বর ভগবান হচ্ছেন এই ভৌতিক জগতের সমস্ত কিছুর পরিচালক। তারই তত্ত্বাবধানে সব কিছু পরিচালিত হচ্ছে। জীব হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ এবং ভগবদ্গীতাতে তার বিশদ আলোচনা করা হয়েছে। এক বিন্দু সমুদ্রের জল যেমন গুণগতভাবে সমস্ত সমুদ্রের জল থেকে অভিন্ন, এক কণা সোনাও যেমন সোনা, ঠিক তেমনি জীব পরম নিয়ন্তা বা ভগবান শ্রীকৃষ্ণের অপরিহার্য অংশ হবার ফলে ভগবানের সমস্ত গুণই তার মধ্যে অনুপরিমাণে বিদ্যমান। কেননা প্রতিটি জীব ক্ষুদ্র ঈশ্বর, নিয়ন্ত্রণাধীন ঈশ্বর। আমরা প্রকৃতির উপর কর্তৃত্ব করার চেষ্টা করছি, যেমন এখন আমরা অন্তরীক্ষ অথবা অন্যান্য গ্রহ নিয়ন্ত্রিত করবার চেষ্টা করছি। এই প্রচেষ্টা স্বাভাবিক, কারণ কর্তৃত্ব করার এই গুণ শ্রীকৃষ্ণের মধ্যেই বিদ্যমান। কিন্তু প্রকৃতির উপর কর্তৃত্ব করার বাসনা আমাদের মনে থাকলেও আমাদের বোঝা উচিত যে আমরা পরম নিয়ন্তা নই। ভগবদ্গীতাতে এর বিশদ ব্যাখ্যা করা হয়েছে,
পরবর্তী মুখবন্ধে আমরা জানতে পারব জড়া প্রকৃতির ব্যাপারে, কালের ব্যাপারে, কর্মের ব্যাপারে। আজ এ পর্যন্তই, পরের দিনের জন্য তৈরি থাকুন, শুনতে থাকুন শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ। আবারও বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার প্রিয় মানুষদের আমাদের চ্যানেলে অংশগ্রহণ করতে বলুন, সবাইকে বলুন ভগবদ্গীতা যথাযথের গুণাগুণ, শ্রীকৃষ্ণের গুণাগুণ, বলুন হরে কৃষ্ণ।